Hi friends, I'm Jia from Biden Test এর ফুড রিভিউ আজকে এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা अगेन শ্যামল স্কয়ার আজকে যে ফুড কোর্টে এসেছি এটা হচ্ছে ঢাকা XO আর আমরা এইটার যে আইটেমটা টেস্ট করব সেটা এখন বলতে পারেন একটা ট্রেন্ড চলতেছে, মানে শ্যামল স্কয়ার আমরা ফুড ব্যাংক বলুন ফুড ব্লগার বলুন সবকিছুতে আমরা একটা আইটেমের খুব বেশি রিভিউ দিচ্ছি যেটা হচ্ছে ফিলিপিনো রাইস বল। তো ওইটা টেস্ট করার জন্য আজকে আমরা চলে এসেছি ঢাকা XO তে এবং সেটা টেস্ট করে রিভিউ আপনাদেরকে দিব। ফ্রেন্ডস, তো ফিলিপিনো রাইস বল চলে এসেছে আমার সামনে, এটা টেস্ট করবো। দেখে সেই লাগছে, মানে চিকেনের তারপর সাথে প্রন, নিচে রাইস বল সাথে এগ, মানে সবগুলো কম্বিনেশন ডেকোরেশনটা দেখে না জোস লাগছে, মানে হচ্ছে যে টেস্ট করে খুব বেশি মজা পাবো। বাট একটা জিনিস কিন্তু কথা আছে, দেখতে ভালো হলে যে খেয়ে টেস্ট করলে ভালো হবে সেটা কিন্তু না। তো আমরা এখন সেটা টেস্ট করবো এবং সেটা রিভিউ আপনাদেরকে দিব, ভালো কি খারাপ, ঠিক আছে ফ্রেন্ডস। তো আইটেমটা চলে এসেছে, টেস্ট করি দেখি কতটা ভালো কতটা কি। দেখে আমার কাছে অনেক ভালো লাগছে ডেকোরেশনটা, সেই সাথে দেখুন ওনাদের দোকানের নাম প্রিন্ট করে ঢাকা XO এটা আবার ডিমের উপর লাগিয়ে দিয়েছে, ইউনিক একটা ডেকোরেশন। টেস্ট করার পালা, ডিমটা একটু সরিয়ে নিচ্ছি আর ফার্স্টই ফ্রাইড রাইস টেস্ট করছি। ফ্রাইড রাইসটা ফিলিপিনো ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসটা আমরা সচরাচর যেই চাইনিজ অথবা থাই যে ফ্রাইডগুলো আমরা টেস্ট করি ওটা থেকে একটু ডিফারেন্ট, বিকজ অফ আমার যেটা মনে হচ্ছে, ইটস মাই ওপিনিয়ন, যে এইখানে এক্সট্রা একটা সস আর কোনো একটা মশলা ইউজ করা হয়েছে, যেটা আমি জানি না, সে ভালো বলতে পারবে, বাট দ্যাট ইজ মাই ওপিনিয়ন। এখানে এক্সট্রা দুইটা জিনিস, একটা হচ্ছে সস আর একটা হচ্ছে মশলা, এই দুইটার কারণে আমার নিজস্ব অপিনিয়ন, সিরিয়াসলি ফ্রাইড রাইসটা অনেক অসাম। ফ্লেভারটা জোস। এবার ওনাদের ফিলিপিনো চিকেনটা টেস্ট করব, যেটা দেখতে আমার কাছে অনেকটা বারবিকিউর মতো লাগছে, বাট টেস্ট করে বোঝা যাবে এটা কি বারবিকিউ নাকি ডিফারেন্ট কিছু, রাইসের মতো ডিফারেন্ট কোনো টেস্ট। আমি যেটা বলেছিলাম আমার সাথে বারবিকিউর মতো লাগছে, চিকেনটা মোটামুটি বারবিকিউর মতোই, বাট বারবিকিউর যে ফ্লেভারটা সেটা নাই, বারবিকিউ সসও নেই, বারবিকিউ ফ্লেভার দুটো একটাও নেই, বাট চিকেনটা ভালো ছিল মোটামুটি, বাট তা থেকে আমার রাইসটাই বেশি ভালো লাগছে, রাইসটা আমি আবার খাই। আসাম তার সাথে ওনারা যেটা দিয়েছে এক বোল ফ্রাইড রাইস, দুটা ফিলিপিনো ফ্রাইড চিকেন আর তার সাথে তিনটা প্রন, আর তার সাথে একটা ডিম কেটে ডেকোরেট করে দিয়েছে। এখন চিংড়িটা প্রনটা টেস্ট করার পালা, অসাম, প্রনটা পারফেক্টলি ফ্রাইড হয়েছে, জোস লাগছে, পুরো ফ্রাইড, একদম ক্রিস্পি একটা প্রন খেলাম, ভালো লাগলো, ডিফারেন্ট কিছু। ওনাদের আইটেমটা যেমন ডিফারেন্ট, আইটেমের প্রত্যেকটা মানে প্লেটারের প্রত্যেকটা আইটেমগুলো ডিফারেন্ট ডিফারেন্ট। ডিম টেস্ট করে কী করবো, ডিম তো অ্যাজ ইউজুয়াল যা হয় ওইরকমই, ওনাদের চাওটা কম সিদ্ধ হয়ে কাউটা বেশি সিদ্ধ হয়, বাট ওনাদের দেখে বোঝা যাচ্ছে মোটামুটি সিদ্ধ ভালো হয়েছে। তো আমি ডিমটা এখন না খাই, আমি আবার ফ্রাইড রাইসটা খাই। আমি একবার ওনাদের ফিলিপিনো চিকেনের সাথে রাইসটা কম একসাথে করে খাচ্ছি, দেখি আমার কাছে দুটার কম্বিনেশনটা কেমন লাগে। ফিলিপিনো রাইস বলে ফিলিপিনো ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন দুটার কম্বিনেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে,
ফ্রেন্ডস ওনাদের ঢাকা XO রেস্টুরেন্টের ফিলিপিনো রাইস বলটা টেস্ট করলাম, আমার কাছে ভালো লেগেছে। আমি আবারও একটু আগে বলেছি এটা আমার নিজস্ব অপিনিয়ন, দ্যাট ইজ মাই টেস্ট বার্ড, বাট একটা জিনিস বলছি সবার টেস্ট বার্ড এক না। সো আপনারা ডিফারেন্ট কিছু টেস্ট করতে পারলে অবশ্যই ফিলিপিনো রাইস বলটা টেস্ট করবেন। আর একটা জিনিস বলছি, শ্যামলী স্কোয়ারের আমরা ফুড কোর্টের মধ্যে অনেকগুলো ফুড কোর্টই দেখেছি যে ডেকোরেশন ভিতরে বসার জায়গা করেছে, কিন্তু এইটা একটু ডিফারেন্ট, লাইটগুলো একটু নিবু নিবু, তারপর হচ্ছে কাপলদের জন্য, আই মিন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে যখন বসবেন না, মানে লুতুপুতু করার মতো একটা জায়গা হচ্ছে এই ঢাকা XO। তো আপনাদের যত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের পার্সোনাল যদি কোনো কাজ থাকে না, এটা সারার জন্য আপনারা চলে আসতে পারেন ঢাকা XO তে। আর আইটেমটা তো জোস, এছাড়াও আমাদের অনেক আইটেম আছে ওগুলো আমরা টেস্ট করিনি, আমার কাছে ফিলিপিনো রাইস বলটা অসাম লেগেছে। ফ্রেন্ডস তো আপনাদেরকে বলছি, যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর এই যেটা বললাম রেস্টুরেন্টের, আমার কাছে ঢাকা XO ডেকোরেশনটা ভালো লেগেছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আড্ডা দেওয়ার মতো, হ্যাং আউট করার মতো একটা ভালো একটা প্লেস, আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড লুতুপুতু করার মতো একটা জায়গা। তো বাই দ্য ওয়ে, যেটা হচ্ছে কথা, আপনাদের জন্য আমরা ভিডিও করে থাকি ফুড রিভিউ, যেটা আপনাদের রিকোয়েস্টই করে থাকি। তো নেক্সট কোন রেস্টুরেন্টের কোন রিভিউ, কোন ডিশের রিভিউ দেখতে চান সেটা আমাদেরকে কমেন্টস অথবা ইনবক্সে জানাবেন, এবং আমরা ট্রাই করবো ওই রেস্টুরেন্টের ওই রিভিউটা আপনাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।